আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেশের সর্বোত্তর উপজেলা তেঁতুলিয়া, যেখান থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তর পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে, সেই স্থান থেকে আমরা আজকে এই কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি দেখব, সেই সাথে এই কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গের সম্পর্কে ধারণা নেব। আমার সামনে যে নদীটি দেখা যাচ্ছে, এটি মূলত হচ্ছে মহানন্দা নদী। এই নদীর যে উপরের দিকে তাকালে যে পর্বতটি দেখা যাচ্ছে, এটি মূলত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা শব্দটি শুনে তৎসময় কাঞ্চন যোগ জঙ্ঘা মনে হলেও আসলে এটি নামটি সম্ভবত স্থানীয় শব্দ কাংচেং জাঙ্গা থেকে এসেছে, যার অর্থ তেনজিং নংরে তার বই। ম্যান অফ এভারেস্ট এ লিখেছেন, তুষারের পাঁচ ধন দৌলত, এটির পাঁচ চূড়া রয়েছে, তাদের চারটির উচ্চতা 8,450 মিটার উপরে। এ ধন দৌলত ঈশ্বরের পাঁচ ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে, স্বর্ণ রূপ্য রত্ন শস্য এবং পবিত্র পুস্তক। মাউন্ট এভারেস্ট ও K2 এর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 8,586 মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্ব অঞ্চলের সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতের এই অংশটি কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয়। এর পশ্চিমে তামোর নদী, উত্তরে লাহনাচুং নদী এবং জংচংলা সিংহ, এবং পূর্ব দিকে তিস্তা নদী অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের 125 কিলোমিটার পূর্ব দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত। এটা হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এর পাঁচটি মূল শৃঙ্গের মধ্যে তিনটি মুখ্য, কেন্দ্রীয় এবং দক্ষিণ, ভারতের উত্তর সিকিম জেলা এবং নেপালের সীমান্ত অবস্থিত। বাকি দুটি শৃঙ্গ নেপালের তাপলাংজুং জেলায় অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা মুখ্য ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং একদম পূর্ব দিকের পর্বতের মধ্যে 8,000 মিটার এর অধিক উচ্চ। পাঁচটি পর্বতচূড়ার কারণে একে তুষারের পাঁচ ঐশ্বর্য বলা হয়। সিকিম এবং দার্জিলিং স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে। 1852 সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে ধারণা করা হতো। এই পর্বত শৃঙ্গটি দেখার জন্য দেশের সর্বোত্তর উপজেলা তেঁতুলিয়ায়, অর্থাৎ তেঁতুলিয়া উপজেলার যে ডাকবাংলো রয়েছে, সেখান থেকে এটি খুব সুন্দরভাবে দৃশ্যমান হয় এবং খুব সুন্দরভাবে এটি দেখা যায়। এছাড়াও বাংলাবান্ধাতে এটি সুন্দরভাবে দৃশ্যমান হয়, বিশেষ করে সন্ধ্যা এবং সকালের দিকে এটি খুব সুন্দর দেখা যায়। অবশ্যই মেঘমুক্ত আকাশ হতে হবে। যারা এই পর্বত শৃঙ্গটি দেখতে আগ্রহী, তারা অবশ্যই এই দেশের সর্বোত্তর উপজেলা তেঁতুলিয়াতে আসার আহ্বান রাখে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।